নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি কিচেনে আপনাদের আরো এক বছানে অনেক অনেক স্বাগত। আজই একটা আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি হলো সাবু মাখা। আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরে গেছেন, তো আজকের এই সাবু মাখা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করব। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারবে। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও আপনারা ফলো করতে পারেন। শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এই সাবু মাখা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, প্রায় 250 গ্রামের মতো ছোট দানা সাবু। এই ছোট দানা সাবু আপনারা বাজারে অনায়াসে পেয়ে যাবেন। এখানে আমি ছোট দানা সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে মিডিয়াম কিংবা বড় দানা সাবুটাও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার জল দিয়ে ধোয়ার পরে এবার আমি ভালো জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় ওভারনাইট। ওভারনাইট না হলেও আপনারা অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা এই সাবুটাকে ভিজিয়ে রাখবেন। সারা রাত সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছি, সাবুটা বেশ ভালো বড় এবং নরমও হয়ে গেছে। সাবুর যে জলটা আমি সারা রাত্রি ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে আমি পাল্টে নিয়েছি, আবার নতুন করে আবার সাবুতে আমি জল রেখেছি। এবারে এক পাশে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এবং এই প্লেটে নিয়ে নেব কলা। কলা আমি এখানে 2 টো নিয়েছি, আপনারা এখানে যে কোনো রকমের কলাই ইউজ করতে পারেন। আর নিয়ে নেব 2টো সন্দেশ, যে কোনো সন্দেশ কিংবা মিষ্টি দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এই কলা 2টো প্রথমে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নেব। একসাথে সন্দেশগুলো ভালো করে মাখিয়ে নেব। এইবারে আমি এই সাবুর থেকে জলটা আলাদা করে দেব। সাবুর থেকে জলটা আলাদা করে নিয়েছি, এবারে এই মাখানো কলা আর সন্দেশটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী 1/2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, 1 কাপের মতো দুধ নিয়েছি, কিন্তু আমার এখানে পুরোটা দুধ লাগেনি, তাই আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধটাই ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু দুধের ব্যবহারটা করে নেবেন। আর এই দুধটা কিন্তু আমি প্রথমে এক থেকে দুবার একটু ফুটিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে আমি দুধটার সাথে সাবুটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো গুড়। এখানে আমি চিনি পরিবর্তে গুড়টা ব্যবহার করেছি, আপনারা যদি চান তো এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, এখানে আমি খেজুর, কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এগুলোর থেকে আমি 1/2 অংশ আমি এই সাবু মাখার মধ্যে দিয়ে দেবো। আর 1/2টা আমি রেখে দেবো গার্নিশিং এর জন্য। আর নিয়ে নিয়েছি কেটে রাখা আঙুর, আর নিয়েছি বেদানা। এই 2টো ফলের মধ্যে থেকেও আমি 1/2 পোর্শন আমি সাবু মাখাতে দিয়ে দিলাম। এবারে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি সার্ভিং বাটিতে এটা আমি তুলে নিচ্ছি সাবু মাখাটা। তো
সাবু মাখা আমার এখানে একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে কম কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই সাবু মাখাটা আমি মেখে নিয়েছি। এবারে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বাকি বেঁচে থাকা যে ড্রাই ফ্রুটসগুলো আর হলো এই আঙুর আর বেদানাগুলো। আপনারা কিন্তু এখানে যে কোনো রকমের ফলের ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার ঘরে অ্যাভেলেবেল থাকা আঙুর এবং বেদানা দিয়েই আমি এটাকে সাজিয়েছি।